বিয়ানীবাজার উপজেলা পরিষদের উদ্যোগে দুবাগ ও চারখায় বন্যা দুর্গত 40 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে দুবাগ ও চারখায় গ্রামের বন্যার্ত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ইউপি সদস্য খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবী মিলন আহমদ, মাওলানা আবুল কালাম টিপু মিয়া, আফজাল হোসেন, মুফতি রেদওয়ান হোসেন, মাওলানা আক্তার হোসেন, ইমরান চৌধুরী, মাওলানা মর্তুজা আহমদ, জাহিদ আহমদ সহ গ্রামের মুরব্বীবৃন্দ। বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। এ সময় অতিথিরা প্রাকৃতিক দুর্যোগে অসহায় হয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশ ও প্রবাসের বৃত্তবানদের আহ্বান জানিয়ে বলেন, মানবিক এসব কাজে সবার এগিয়ে আসা উচিত। আমাদের বিয়ানী বাজার এলাকার অসহায় নিম্নাঞ্চলের মানুষগণ অত্যন্ত অসহায় এবং দুর্দিন পার করছে। এই দুর্দিনে বিয়ানীবাজার উপজেলার পক্ষ থেকে আমরা প্রথম ধাপে চারখা ইউনিয়নে আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কাশেম পল্লব ভাই সহ আমি এবং আমার মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের টিয়ন মহোদয় সহ আমরা উপস্থিত হয়ে সেখানে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। পরের দিন আমরা চারখা ইউনিয়নে উপজেলার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। দ্বিতীয় ধাপে আমরা তিলপাড়া ইউনিয়নে আমাদের উপজেলার পক্ষ থেকে নৌকা এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং কুড়ারবাজার ইউনিয়নে নৌকা এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং 5টি নৌকা আমাদের উপজেলার পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে মানুষের চলাচলের জন্য দেওয়া হয়। আজকে আমি তৃতীয়বারের মতো বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে 1 নং ওয়ার্ডে 20টি ফ্যামিলির পাশে আমরা উপজেলার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছাই এবং চারখা ইউনিয়নের বড়ইয়াইল গ্রামে আমরা উপজেলার পক্ষ থেকে 20টি ফ্যামিলির কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাই। আমি আজকে বড়ইয়াইল ইউনিয়নে এসে ওনাদের এই দুঃখ দুর্দশা দেখে অত্যন্ত মর্মাহত। সরকারি ত্রাণ বল্টনের জন্য উপজেলার পক্ষ থেকে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আমরা বড়ইয়াইল গ্রামে এসেছি। তো এই গ্রামে এসে আসলে মানুষের দুর্দশা কষ্ট দেখে আমরা নিজেও অনেক কষ্ট পেয়েছি। রাস্তাঘাট, বাড়িঘর এখনও পানির মুড়ে। বিশেষ করে ওনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো 2 মাস থেকে বাচ্চারা লেখাপড়া থেকে বঞ্চিত, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও পানির নিচে আছে। ইনশাআল্লাহ আগামীতে সরকারিভাবে এই এলাকা যাতে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামত এবং দ্রুতভাবে ছাত্ররা লেখাপড়ার পরিবেশ ফিরে পায় আশা রাখবো। সবাই আপনারা সুদৃষ্টি রাখবেন। আজকে যে উপজেলা পরিষদের পক্ষ থেকে বন্যার্থদের জন্য যে ত্রাণ বিতরণ করা হয় এলাকায় আমরা সুরিয়া গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব আবুল কাশেম পল্লব ভাইরে এবং মনোরক্ষা আমরা এলাকার কৃতি সন্তান মাওলানা আবদুল্লাহ মামুন ভাইরে তন্তাই মনোরক্ষা মানুষের কাছে ত্রাণ ফুসাইয়া দিরা, এই কারণে আমরা তন্তানোর প্রতি কৃতজ্ঞ এবং তন্তানোর প্রতি আমরা এলাকার মানুষের দোয়া করবা এবং তন্তানোর জন্য আল্লাহ তন্তানি আরও ভালো কাজ তন্তানি চালিয়ে দিতে পারবেন ও কামনা রইল তন্তানোর প্রতি। গত 30 মে থেকে বিয়ানীবাজারে বন্যা শুরু হয়েছিল। এরপর টানা তৃতীয় দফা বন্যায় বিয়ানীবাজার সহ পুরো সিলেট অঞ্চলে বিপর্যয় নেমে আসে। সৈয়দা আকি হক, এবিটিভি।